নির্বাচনী প্রচারে আরও তেজি এনেছে বিজেপি। দলের সমস্ত অংশের নেতৃত্বরা তাদের প্রচারে কোনো ধরনের খামতি রাখতে চাইছে না। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর নিজ বিধানসভা কেন্দ্র এলাকায় বাড়ি বাড়ি প্রচারের পর মঙ্গলবার নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজীব ভট্টাচার্যের হয়ে বাড়ি বাড়ি প্রচারে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রার্থীকে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে প্রচার সারেন মুখ্যমন্ত্রী। এদিনও বিজেপির জয়ের প্রতি আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সময়কালে এই এলাকায় যেভাবে কাজ হয়েছে এতে জনগণ খুশি বলেও জানান তিনি। না, সবাই খুব খুশি, সবাই তো দেখে। রাজীব ভট্টাচার্য আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি, তো সবাই ওনাকে স্বাগত জানাচ্ছেন। এবং যেভাবে আমাদের আগে এর যে মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করেছে সবার জন্য, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কাজকর্ম সেগুলো দেখে সবাই খুশি। তো সেই হিসাবে এই প্রার্থী এখানে উনি হয়েছেন এবং সবাই ওনাকে জয়যুক্ত করবে সে আশা করি। এদিকে বাম কংগ্রেস জোট হওয়ার পরও যেভাবে একদল অন্য দলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে তা নিয়ে দুটি দলের কঠোর সমালোচনা করেন নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এই জোটকে ঘোট বলে কটাক্ষ করলেন রাজীব ভট্টাচার্য। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে এবং মানুষের মধ্যে যেই স্বতঃস্ফূর্ততা এবং মানুষের প্রতি মানুষের যে একটা দৃঢ় সংকল্প নিয়েছে যে না, ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকার কাজ করেছেন, পাশাপাশি আমাদের দেশের প্রধানমন্ত্রী এই রাজ্যের উন্নয়ন প্রকল্পে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শুরু করে ন্যাশনাল হাইওয়ে সমস্ত জায়গায় যেভাবে আমাদেরকে সহায়তা করেছে, এই ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করছে এবং মানুষের মধ্যে ব্যাপক সাড়া রয়েছে। দেখুন, জোট না ভোট বা মানে তাদেরকে কী বলবো সেটা আমাদের কোনো বলার ভাষা নেই, কারণ আগেও আমরা দেখেছি যে তারা এরকম লুকিয়ে লুকিয়ে প্রেম করতো, এটা এখন নতুন করে মানুষের সামনে খুলেআম প্রেম করার একটা ওরা সুযোগ নিয়েছে। কিন্তু আবার শুনেছি যে আবার মানে কোনো কোনো জায়গায় স্বইচ্ছায় প্রার্থী হয়ে গেছে, তো এই জোট না ঘোট এটা বলা খুব মুশকিল। তো এই ঘোটেই ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা ভালো করে জানে, এই যে ঘোট, তো এই ঘোট বাস্তবায়ন হবে না ভারতীয় জনতা পার্টি সরকার 2023 প্রতিষ্ঠা। বিয়ার রিপোর্ট, আর ইনিউজ।